তিনটি অবৈধ গিটি ভর্তি ওভারলোড ডাম্পার আটক করলো সালানপুর থানার পুলিশ। গ্রেপ্তার তিন ডাম্পার চালক। রবিবার দেন্দুয়া মোড়ে অবৈধ ওভারলোড তিনটি গিটি ভর্তি ডাম্পার সহ চালককে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ। জানা যায়, তিনটি ডাম্পারের মধ্যে ওভারলোড গিটি ভর্তি ছিল ও গিটির কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ গাড়ি সহ তিন চালককে গ্রেপ্তার করে। এই তিন চালককে সোমবার জেলা আদালতে তোলা হয় এবং চার দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়। জানা যায়, এই ওভারলোড অবৈধ গিটি ডাম্পারগুলি ঝাড়খণ্ডের পাঁচমি থেকে কুলটি ও নিয়ামতপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।